দীর্ঘ ছুটিতে অনলাইনে ঝুঁকছে শিক্ষার্থীরা। বৈশ্বিক মহামারীতে থমকে গেছে মানুষের ব্যস্তময় জীবন এবং ক্ষতিগ্রস্ত সব কর্মকাণ্ড। বাংলাদেশের অবস্থানও এর বাইরে নয়, সেই সঙ্গে আটকে গেছে শিক্ষার্থীদের জীবন। ধাপে ধাপে করোনার কারণে ছুটি লকডাউন চলে গেল এক বছর। কয়েক মাস মোটামুটি আক্রান্তের সংখ্যা কম থাকায় সব কিছু ছিল স্বাভাবিক, কিন্তু হঠাৎ আক্রান্ত মৃত্যু সংখ্যা বাড়ায় কঠোর আইনের দিকে যাচ্ছে সরকার। নতুন বিধিনিষেধে 30 মে পর্যন্ত, তবে শিক্ষা প্রতিষ্ঠান এখনও বন্ধ। 2020 সালের 17 মার্চের পর থেকে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। কোনো ধরনের পরীক্ষা না হয় শিক্ষা ব্যবস্থা ক্ষতির মুখে, বিপাকে শিক্ষার্থীরা। বন্ধের এ সময় শিক্ষার্থীদের বাড়িতে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। একদিকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, অন্যদিকে কোচিং বন্ধ, সব ধরনের পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনার উপর প্রভাব পড়েছে। এমত অবস্থায় শিক্ষার্থীরা বাসায় একঘেয়ে জীবন কাটাচ্ছে, আর এজন্য শিক্ষার্থীদের বন্দি জীবন বিরক্তি চলে আসা স্বাভাবিক। বিশ্ববিদ্যালয়গুলোতে UGC অনলাইনে পরীক্ষা নেওয়ার কথা ভাবলেও শিক্ষক শিক্ষার্থীদের রয়েছে ভিন্ন মত। যেখানে শিক্ষা শিক্ষার্থীরা বোর্ড থেকে পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়ত এবং শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য প্রস্তুতি নিত, সেখানে এখন মিলছে ভিন্ন চিত্র। বিদ্যালয়ের কথা ভুলে গিয়ে এখন তারা ব্যস্ত হয়ে পড়েছে বিভিন্ন প্রযুক্তি, যেমন মোবাইল গেমস, ফেসবুক, টুইটার ইত্যাদি নিয়ে। নানা প্রযুক্তির কাছে জিম নিয়ে এখন শিক্ষার্থীদের চঞ্চলতা। প্রযুক্তি যতটুকু না পড়াশোনার জন্য ব্যয় করে, তার চেয়েও বেশি সময় কাজ করে অন্য কিছুতে। সাধারণত তরুণ ছেলেমেয়েরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মগ্ন থাকতে ভালোবাসে, কিন্তু এ সময় তারা প্রযুক্তি বেছে নিয়েছেন। অনেক অভিভাবকরা অনিচ্ছা সত্ত্বেও হাতে তুলে দিয়েছেন প্রযুক্তিকে। একজন শিক্ষার্থীর অভিভাবক বলেন, আমার 2 মেয়ে 1 ছেলে, ছেলে আর মেয়ে প্রাইমারিতে পড়ে আর 1 মেয়ে কলেজে পড়াশোনা করছে। করোনার এ সময় তারা একঘেয়ে জীবনযাপনে ক্লান্ত হয়ে পড়েছে। যে কোনো কিছু পরিমাণের চেয়ে অতিরিক্ত হলে তা বিরক্তিকর ও কষ্টকর হয়ে ওঠে। আমি একজন সন্তানের মা হিসাবেও বিরক্ত ও ধৈর্যের সীমা অতিক্রম করেছি। আমার ছেলেমেয়েদের তাই প্রযুক্তি নির্ভর করতে বাধ্য হচ্ছি। প্রযুক্তি যেমন ভালো দিক রয়েছে, ঠিক তেমনি খারাপ দিকও রয়েছে। তবে প্রযুক্তি ছাড়া ওদের সামলানো সম্ভব হচ্ছে না। তবে আমি সচেতনভাবে ওদের প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করতে প্রতিনিয়ত চেষ্টা করি। মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করি যেন এ পৃথিবী আবার আগের মতো ফিরে আসে। তবে অনলাইন ক্লাস বা পরীক্ষা শিক্ষার্থীদের জন্য পূর্ণাঙ্গ শিক্ষা অর্জন করাতে ব্যর্থ হচ্ছে।